যেই সময় 21শে গ্রেনেড হামলা হয়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তখন সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছিল। শুধু 21শে গ্রেনেড হামলা না, আমরা সেই সময় দেখেছি হৃদ বোমা হামলা চলে। আমরা দেখছি সেই সময় আদালতে বোমা মেরে বিচারক হত্যা করা হচ্ছে। ঠিক সেই সময়ে আমাদের প্রিয় নেত্রী জাতির জনক কন্যা জননী শেখ হাসিনা এটার প্রতিবাদ করতে যান, এবং আমাদের প্রোগ্রামটাই ছিল সারা দেশে এদের বাংলাবাহী উত্থান থেকে আরম্ভ করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালু করেছিল সেই সন্ত্রাসের একটা প্রতিবাদ সভা ছিল সেদিন 21শে অগাস্টে। সেই মিটিংয়ে যখন আমাদের নেত্রী যান, তখন পরপর পর্যায়ক্রমে অনেকগুলো গ্রেনেড তারা থ্রো করে, এতে হাজার হাজার লোক হতাহত হয়। এর মধ্যে আমাদের প্রায় 23 জন নেতাকর্মী মৃত্যুবরণ করেন। আমাদের আল্লাহর অসীম মেহরবানি এবং আমাদের দলীয় নেতৃবৃন্দের কর্মীদের সকলের প্রচেষ্টায় সেদিন আমাদের প্রিয় নেত্রী জীবন রক্ষা হয়েছে। কারণ মানব ঢাল তৈরি করে আমাদের নেত্রীকে সেদিন রক্ষা করতে হয়েছে। শুধু গ্রেনেড হামলা না, নেত্রীকে হত্যা করার জন্য গুলিও ছোড়া হয়েছিল। নেত্রীর বডিগার্ড মৃত্যুবরণ করেছে এবং আমাদের অনেক নেতারা এই মানব ঢাল তৈরি করে নেত্রীকে বাঁচাতে যেয়ে তারা নিজেরাও আহত হয়েছে। তো এটা পৃথিবীর একটা জঘন্যতম ন্যাক্কারজনক ঘটনা, কারণ এটার পৃষ্ঠপোষক ছিল সরকার। আমাদের হোম মিনিস্টার নিজে এটার পৃষ্ঠপোষক ছিল, সেই সময়কার হোম মিনিস্টার এবং খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া, তারা এইগুলো পরে তথ্য সব তথ্যে আমরা বের হয়েছে। এবং দুর্ভাগ্যের বিষয়তে গ্রেনেডগুলার আলামত তারা নষ্ট করার চেষ্টা করেছে, কিন্তু এই গ্রেনেডগুলা কে দিয়েছে, কিভাবে দিয়েছে, কারণ এই আর্জ গ্রেনেডগুলা সাধারণত পাবলিকের কাছে থাকে না। এটি পৃথিবীর বিভিন্ন দেশের সামরিক বাহিনীর কাছে থাকে, বিভিন্ন জায়গায় থাকে। তারপরেও বলবো যে এই গ্রেনেড হামলা দিয়ে আমাদের নেত্রীকে হত্যা করার চেষ্টা করেছে। আমরা আল্লাহর কাছে আমাদের নেত্রীর জন্য দোয়া করি যে আল্লাহ নেত্রীকে যেই সেদিন যদি আল্লাহর মেহরবানি না থাকতো, নেত্রী বেঁচে থাকতে পারতো না। এবং আজকে বাংলাদেশে যে সার্বিক অবস্থা, এই অবস্থার পরিবর্তন আনতে সক্ষমত না কেউ। আমরা অনেক চড়াই উত্তরে দেখেছি, আজকে আমাদের প্রিয় নেত্রী জাতির জন্য কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশ নিরাপদ, এবং বাংলাদেশের মানুষের ভাগ্যের আজকে পরিবর্তন তিনি ঘটাচ্ছেন। এবং এই প্যান্ডামিক সিচুয়েশনও আমরা আজকে নেত্রীর সঠিক নেতৃত্বের কারণে আমাদের জাতি আজকে সকলভাবে বেঁচে আছে। তা এমন কোনো সেক্টর নাই যেখানে তিনি সাহায্য করেন এই গত এই প্যান্ডামিক করোনা প্যান্ডামিক সময়। আমাদেরকেও নির্দেশ দিয়েছেন যেন আমরা জনগণের পাশে থাকি। আমরা সেইভাবে যেহেতু আওয়ামী লীগ আমরা করি, আমাদের প্রিয় নেতা জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব সারা জীবন তার এই এই মানুষের মুক্তির জন্য, সাধারণ মানুষের মুক্তির জন্য, গরিব মানুষের মুক্তির জন্য, অসহায় মানুষের মুক্তির জন্য তিনি আন্দোলন সংগ্রাম করেছেন। এবং তিনি বিশ্বাস করতেন যে বাংলাদেশ যখন স্বাধীন হবে, তখন এই দেশের দরিদ্র অসহায় মানুষগুলো তাদের জীবন মান উন্নয়ন করতে সক্ষম হবে। বঙ্গবন্ধু শুরু করেছিলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সেটা থমকে গিয়েছিল। আজকে আবার আমাদের নেত্রী প্রিয় নেত্রী জাতির জন্য কোনো জননেত্রী শেখ হাসিনা যখন রাষ্ট্রের দায়িত্বভার নিয়েছেন, আমরা জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। 21শে গ্রেনেড হামলা ছিল বঙ্গবন্ধু কন্যা হত্যা, বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করে বাংলাদেশকে আবার পিছনের দিকে ফেলে দেওয়া। আল্লাহর অসীম মেহরবানি, আজকে 21শে গ্রেনেডে আমাদের নেত্রী বেঁচে গেছে এবং আমাদের অনেক নেতারা জীবন দিয়েছে। আমি আপনাদের সাথে বলতে চাই, আমাদের আইবির রহমান অত্যন্ত ত্যাগী পরীক্ষিত একজন নেত্রী, আমাদের সেই সময়ে মহানগর এই বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন তিনি, এবং আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের সহধর্মিণী, জাতির জনক বঙ্গবন্ধুর অনেক কাছের লোক ছিল এই পরিবার, এবং বিভিন্ন সময় বঙ্গবন্ধুর বিভিন্ন আন্দোলন সংগ্রামে তারা সহায়তা দিয়েছে। এবং বঙ্গবন্ধু হত্যার পরেও আমাদের প্রিয় নেত্রী জাতির জনক কন্যা যখন বাংলাদেশে ফিরে আসে, এই পরিবারের লোকজন বঙ্গবন্ধুর কন্যার সাথে সবসময় সম্পৃক্ত ছিল। আমি আমাদের প্রিয় নেত্রী আইবির রহমান সহ তারা মৃত্যুবরণ করেছে, প্রায় 23 জন নেতাকর্মী আমাদের সেদিন মৃত্যুবরণ করেছে। শত শত নেতারা এখন আহত। আমাদের হানিফ ভাই সেই সময় মারা যায় না, কিন্তু হানিফ ভাইয়ের যখন অসুস্থ হয়ে পড়লেন তখন ওনার শরীরে স্প্লিন্টার থাকার কারণে অপারেশন করা সম্ভব হয়নি। এমনি অনেকের আমাদের অনেক নেতারাই এই স্প্লিন্টার নিয়ে, আমাদের আজকে নাসিম ভাই অসুস্থ হয়ে গেছেন, ওনাদের প্রত্যেকের যারা মারা গেলেন, আমাদের কাদের ভাই আমাদের দলের মহাসচিব কাদের ভাই শরীরে স্প্লিন্টার আছে, আমাদের ছাত্র যুবলীগের ছাত্রলীগের অনেক নেতাদের শরীরে এখনও স্প্লিন্টার বহন করে।
তাই আজকে যারা সেই সময় বেঁচে গেছেন কিন্তু স্প্রিন্টার বহন করে আমি তাদের সব সময়ের জন্য আরোগ্য লাভ করে আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে সেই দোয়া করি আর যারা মৃত্যুবরণ করেছেন তাদের শাহাদাত বরণ করেছেন তাদের সকলের জন্য দোয়া করি যাতে আল্লাহ ওনাদেরকে ব্যস্ত নসিব করে আর নেত্রীর জন্য আমরা এইভাবে আরও বেশি দোয়া করি যে আল্লাহ যেন নেত্রীকে ন্যাক হায়াত দান করেন এবং হায়াতে তৈবা দান করেন তিনি যেন সুস্থ থাকতে পারেন তিনি সবল থাকতে পারেন তিনি যে বাংলার মানুষের জন্য আরও বেশি কাজ করতে পারেন এই কথা বলে আমি শেষ করলাম আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বাংলা